কেউ নেই আছে কি এই মধ্যে আল্লাহ দলিল দিচ্ছেন কোন আল্লাহ হলো আহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক কোন আল্লাহ হলো আহাদ আল্লাহ সমান আল্লাহর বরাবরই কেউ নেই আছে কি আল্লাহ কি আলিম ও লামি ইউলাদ ও কাউকে জন্ম দেয়নি উনিও কাউকে জন্ম দেননি কুল আল্লাহ লামি আলিম ও मानुष के भूल बुझे মানব জাতি কে জন্ম নেই তার তো আপনার এই মিলাদ মানানো যাবে না জন্মদিন মানা যাবে যার জন্মই নেই তো তার জন্মদিন মানা কি লাগে আমার নবীর জন্ম হয়েছে বারে রাউল আল্লাহ এই মোবারক দিনে আমার নবী পৃথিবীর বুকে এসেছেন এই যে আমরা বলি ঈদে মিলাদুন নবী এই ভাষাটা আরবি না উর্দু না বাংলা ঈদ ভাষাটা উর্দু না বাংলা উর্দু ভাষা না আরবি ভাষা এটা হলো আরবি ভাষা ঈদ ঈদ ঈদে মিলাদুন মিলাদুনের অর্থ হলো আপনার জন্ম ঈদে ঈদ হলো খুশি মিলাদুন মানে জন্ম নবী মানে আখেরি নবী বলে সুবহানাল্লাহ তো ঈদে মিলাদুন নবীর অর্থ হলো মানে ঈদ মিলা ঈদ মানে খুশি মিলাদুন মানে নবীর জন্ম নবী মানে নবীর জন্ম ঈদে মিলাদুন নবী তাহলে এই নবীর জন্মদিন আমাদের মানাবার জন্য কোরআন দলিল দিচ্ছে বলে সুবহানাল্লাহ তাহলে নবীর জন্ম আমাদের মানানা জায়েজ কি না জায়েজ তো কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন তো ঈদে মিলাদুন নবী খুশি আমাদেরকে মানানো চাই দরকার এই খুশি হওয়া দরকার নবীর উপলক্ষে নবীর বিলাদে নবীর জন্মতে আমাদেরকে খুশি হওয়া প্রয়োজন আছে যদি কেউ বলে খুশি হওয়া বেদাত বলে তাহলে সঠিক বলেছে আল্লাহ খুশি হচ্ছে আসুন নবীর জন্য আল্লাহ খুশি হচ্ছে যখন তাইবের জমিনে এই কোরআন প্রচার করতে গেলে আমার নবী গেলেন তাইবাসীরা কি করলো রক্তাক্ত করে দিল ঈদ পাথর যখন ভারে মেরেছে নবীর পুরো জিসম মানে ঝাল্লি ঝাল্লি হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে নবী বেহোস হয়ে পড়ে গিয়েছে যায়েদ বিন আমর পালো ছেলে আঙ্গুর বাগানে গিয়ে কিছু পানি দেওয়ার পরে হোস ফিরে এলো আল্লাহ কত মহব্বত করেন নবীকে দেখুন আজ তুমি এই কোরআন পড়েছো নবীর উপরে নাযিল হয়েছে এই কোরআন পড়ে তুমি আলেম হয়ে আর নবীকে তুমি চিনতে পারো না নবীকে মহব্বত করলে কে দাঁত বলো এই তাইবের জমিনে যখন তাইবাসীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিহাস করে দিলেন আল্লাহ নবীকে এত ভালোবেসেছেন সহ্য করতে পারলেন না জিবরিল আমিনকে পাঠালেন এই জিবরিল আমিন ভাই যাও তুমি আমার নবীর কাছে এই প্রস্তাব নিয়ে যাও আমার নবী যদি চায় আমি আল্লাহ এক্ষুনি তাইবাসীকে পাঠিয়ে দেব বলেছিল কি না নবীরকে ভালোবেসেছিল তুমি আল্লাহ আজ আমরা ভালোবাসলে কিছু লোকের জ্বালা হয় নবীকে ভালোবাসে আশিকে রসুল হওয়ার প্রয়োজন আছে কি না কোরআনে আল্লাহ দলিল দিচ্ছে যে বান্দা আমার নবীকে যত ভালোবাসবে আমি আল্লাহ সেই বান্দাকে তত ভালোবাসবো তাহলে আজ আমরা যদি বিপরীত কথা বলি নবীর পক্ষে না বিপক্ষে নবীর বিরুদ্ধে হবে কি না তাহলে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ ওদেরকে নবীকে চিনার তৌফিক দান করুন আমরা বদ্ধ করব না
দোয়া করব আল্লাহ আমাদেরকে নবীকে চিনার তৌফিক দান করুন। নবীকে না চিনলে নবীর মহব্বতের বিনা নামাজ কবুল হবে না, নবীর মহব্বতের বিনা রোজা কবুল হবে না, কোন আমল আল্লাহ কবুল করবে না নবীর মহব্বতের বিনা। তাহলে নবীকে ভালোবাসলে আল্লাহ তোমার সমস্ত আমল চিনতে পারি নাই, আমার হাবিবকে রক্তাঙ্গ করে দিয়েছে, বেশ করে দিয়েছে, যাও তুমি প্রস্তাব নিয়ে আমার নবীর কাছে, আমার হাবিবের কাছে যাও, যদি আমার হাবিব চায় আমি আল্লাহ বলছি এক মিনিট এক সেকেন্ডের মধ্যে তাইপাসিকে পাঠিয়ে দিব। তাহলে মোহাম্মদ ভালোবেসেছিল আল্লাহ হাবিবকে নাকি? এই ভালোবাসা সহ্য হলো না। নবী কেউ বন্ধু, কোনো বন্ধু যদি কোনো বন্ধুকে যদি কোনো বন্ধুকে যদি কেউ অপল্য আঘাত করে সে যদি প্রকৃত বন্ধু হয় তার সহ্য হবে ভাই? কোনোদিন সহ্য হবে না। সেইভাবে আল্লাহর উপরে হাবিবের উপরে অত্যাচার সহ্য করতে না পেরে তাই জমিনে জিবরীল আমিনকে পাঠালেন প্রস্তাব দিয়ে, আমার হাবিব যদি চায় আমি এক্ষুনি তাই পাশে পাল্টে দিব। আবার একটা ঘটনা আসুন, আল্লাহ রসুল সাহেবকে আল্লাহ কত ভালোবাসেন, যখন রোজে মাসে মামলা কায়েম হবে হাসরের 50,000 বছরের একদিন হবে হবে না, হিসাব নেবার জন্য আল্লাহ জজ হয়ে বসবে, কোর্ট বসিয়ে দিবে ফয়সালার জন্য, জিবরীল আমিনকে বলবে জিবরীল আমিন যাও আমার উকিলকে খুঁজে নিয়ে এসো। কোর্টের মধ্যে একজন উকিল আর একজন জজের প্রয়োজন হয়, হয় কি না? এই মুজরিমে সিফারিশের জন্য উকিল প্রয়োজন লাগে। আমরা উম্মতে মুহাম্মাদী, আমরা মুজরিম, আমাদের উকিল হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সিফারিশ করে আল্লাহর কাছে আমাদেরকে সিফায়েত করবে সুবহানাল্লাহ। সেই উকিলের প্রয়োজন আছে কিনা? যদি বলি আমার সিফারিশের প্রয়োজন নয় তাহলে ভালোবাসার প্রয়োজন নয়। সিফারিশ যদি চান তাহলে নবীর ভালোবাসার প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আসুন, আল্লাহ কোর্ট বসিয়ে দিবে, জিবরীল আমিনকে বলবে জিবরীল আমিন আমার উকিলকে খুঁজে নিয়ে এসো। কত বড় ময়দান হবে, জিবরীল আমিন খুঁজতে থাকবেন, খুঁজতে খুঁজতে কোথাও পাবেন না, খুঁজতে খুঁজতে পুলসরাতে গাড়ির কাছে পৌঁছে যাবেন, পৌঁছে গিয়ে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে পড়ে আমার চুল কাটতে দেখতে পাবেন। জিবরীল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোর্ট বসে গিয়েছে, ফয়সালা শুরু হবে, আল্লাহ ডেকেছে চলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার বলবেন মাথা তুলবেন না, দুবার বলবেন মাথা তুলবেন না, তিনবারের বেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে তুলবেন, দেখছেন জিবরীল আমিন কি দেখলেন, এত কান্না কেঁদেছে উম্মতে মুহাম্মাদের জন্য, এত কান্না কেঁদেছে দয়ালু নবী মায়ার নবী, দু চোখ দিয়ে এত পানি ঝরেছে, কালা সিয়া পড়ে গিয়েছে। জিবরীল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো আল্লাহর মাহবুব আল্লাহর দোস্ত, আপনি এত কান্না কার জন্য কাঁদছেন? মেহরবান নবী, দয়ালু নবী মায়ের নবী বলছে জিবরীল আমিন ভাই রে, তুমি দেখনি অন্ধকার পুলসেরা, এই পুলসেরাতে ভুল আমার গুনেগার উম্মত কিভাবে পার হবে, আমার উম্মতের জন্য কাঁদছি। আর জিবরীল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোর্ট বসে গিয়েছে, ফয়সালা শুরু হবে, আল্লাহ ডেকেছে চলুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে জিবরীল আমিনের, যখন কোর্টের মধ্যে যাবে গিয়ে দেখবেন কোর্টের দরজার মধ্যে ঢুকে যাচ্ছেন, আর সে আগামে আল্লাহ রাব্বুল ইজ্জত বসে আছেন জজ হয়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে আর সে আদমের নিচে সিজদার মধ্যে পড়ে গিয়ে আনাজ কুরবানবেন। নবীর ভালোবাসা, আল্লাহ কত নবীকে ভালোবাসেন, নিজের হাবিবকে কত ভালোবাসেন, এখানে দেখুন এখানে প্রমাণ আছে আল্লাহ ভালোবাসে আখেরি নবীকে। আমাদের ভালোবাসার প্রয়োজন আছে কি না? আসুন, যখন কান্না দেখবে আল্লাহ বলবে হাবিব তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম আমার জন্য,
এই হক প্রচার করার জন্য মানবজাতিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি করে বিদায় করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। ও হাবিব, তুমি এত মেহনত করেছো আমার জন্য, তুমি রক্ত ঝরিয়েছো, বেয়স হয়ে গেছো তাইতে জমিনে, আমি ধৈর্যের বাইরে হয়ে গেছি, এত কষ্ট করে আমার জন্য তুমি দুনিয়া থাকতে এসেছো, পৃথিবী থাকতে, আজ তুমি আমার কাছে কাঁদবে, আমার কি সহ্য হয়? হাবিব মাথা তুলো, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, আজ তুমি যা চাইবে আমি তোমাকে তাই দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত ভালোবাসেন, প্রমাণ দেখুন, দলিল। আল্লাহ বলেন, হাবিব তুমি কাঁদো না, তোমার কান্না আমার সহ্য হয় না, আমি ওয়াদা দিচ্ছি হাবিব মাথা তুলো, আমি আজ তুমি যা চাইবে আমি তোমাকে দান করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মৌকা পেলেন, উম্মতের সেপাহেতে যে মৌকা পেলেন, সঙ্গে সঙ্গে মাথা তুলে দু হাত বাড়িয়ে দিয়ে বলছো, আল্লাহ তুমি তো ওয়াদা করেছো তুমি যা চাইবে তাই দিবে, আজ আমি চাচ্ছি আল্লাহ তোমার কাছে এই আমার গুনাহগার উম্মতের খাতা, গুনাহ লিপিবদ্ধ আছে তোমার হাতে আল্লাহ, এই খাতাটা তুমি যদি আমাকে দিয়ে দাও আমি খুশি হয়ে যাব। আল্লাহ বলবে, হাবিব তুমি আর কিছু চাইতে পারবে? এই খাতা কেন চাইলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ এই খাতা চাওয়ার কারণ হলো এই, এই খাতার মধ্যে আমার গুনাহগার উম্মতের গুনাহ লিপিবদ্ধ করা আছে আল্লাহ, আর সমস্ত নবী থাকবে, সমস্ত নবীর উম্মতেরা থাকবে, সমস্ত নবী আর নবীর উম্মতের আগে যদি আমার গুনাহগার উম্মতের গুনাহ প্রকাশ্য হয়ে যায় আল্লাহ, আমার উম্মত লজ্জিত হয়ে যাবে আল্লাহ, আমি চাই না আমার গুনাহগার উম্মতকে লজ্জিত হতে আল্লাহ, সেই জন্য এগুলো যদি আপনি এই খাতা দিয়ে দেন তাহলে গুনাহ প্রকাশ হবে না আল্লাহ। আল্লাহ বলবে, হাবিব আমি খাতা দিব না কিন্তু তোমাকে ওয়াদা দিচ্ছি, বলি সুবহানাল্লাহ, ওয়াদা দিচ্ছি তোমার যে উম্মত হবে তাকে আমি বেহিসাব জান্নাতি করে দিব। দু মিনিট বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব, রহিম স্যার দু মিনিটে নিয়ে আমি বক্তব্য শেষ করব। এই যে উম্মতে মুহাম্মাদি বানাবার জন্য শেষ করতে হবে, মিলাতে হবে, এটা আমি বলে শেষ করবো ইনশাল্লাহ। এই উম্মতি মুহাম্মাদি বানাবার জন্য যুগে যুগে সুন্নতুল জামাতের মধ্যে আউলিয়া কেরাম এসেছেন, চারজন খলিফা থাকতে, খেলাফত শেষ হলো হযরত কলিমুল্লাহর হাতে, বিলায়াত শুরু হলো হাসান বসরি রাহিমাতুল্লাহ থাকতে, আজান গাজি রাহিমাতুল্লাহ হয়ে, এই বিলায়াতের দর দরবারে যে গিয়ে পৌঁছে যাবে। আমাদের মুর্শিদের চারটা মাসলা দিয়েছেন, চারটা মাসলা দিয়েছেন আপনাকে উম্মতে মুহাম্মাদি বানাবার জন্য, চারটা মাসলা, চারটা মাসলা হলো, প্রথম মাসলা হলো বিনা গেজে নামাজ, এই বিনা গেজে নামাজ আল্লাহ খুশি না বেজার, খুশি তো, বিনা গেজে উজিফা অনেক মেহনত করে উজিফা আজম গাছি রহমতুল্লাহ হাসিল করেছেন, এই উজিফা, তারপরে হালাল রিজিক, কোরআনে আল্লাহ বলছে তুমি রাত ভরে বাজার করবে, এক লোকমা আরাম করে 40 দিনে বাজার চলে যাবে, চারটা মাসলা যদি ইম্পর্টেন্ট মাসলা কিনা, তাই যদি পড়লেন নফে নামাজিল পড়লেন কিন্তু হারাম খেয়ে নিলেন এক লোকমা, 40 দিনের এবাদত চলে যাবে, তাহলে হালালি পরেজগারি, যে যত পরেজগারি করবে সে দরজায় সে উঁচু দরজায় সে পৌঁছবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আজান গাছি রহমতুল্লাহ, চারটা মাসলা হলো উম্মতি মুহাম্মাদি বানিয়ে আপনাকে বিদায় করা, এই চারটা মাসলা, আর আল্লাহ বলেছে, ওয়াদা করেছে যে উম্মতে মুহাম্মাদি হয়ে আসবে আমি তাকে বেহিসাব জান্নাতি করে দিব। তাহলে আজান গাছি রহমতুল্লাহ যে মাসলা মানে যাবে কোন জায়গায় তার প্রশ্ন হবে না, যে কবর থাকতে আল্লাহ তুলবে বেহিসাব জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হাকানি দরুদ সলিল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সময় বেশি